পরিচয় পর্ব সূচনা পরিষদে আমি বিধি করি নাই। এখানে একজন প্রিয় ব্যক্তিত্ব ওখানে বলছিলাম তারা করার পথে মহির হিসেবে ছিলেন শেখ আমানুল্লাহ, আপনারা সবাই চেনেন, উনি প্রয়াত হয়েছেন, ঠিক উনার অভাব পূরণ করার মতো একজন ব্যক্তিত্ব তৈরি হয়েছেন। তিনি বিএনপি পড়ারোয়া উপজেলা বিএনপি এখন প্রিয় ব্যক্তিত্ব। এরপরে সাধারণ সম্পাদকের বা কিন্তু ছাত্ররাই কিন্তু সেই ফসলটা এনে দিতে হবে আমাদের বাঁচারও পথ করে দিতে হবে। এই জন্য আমি এদেরকে সেরত দেই, আপনাদেরও সেরত দিতে হবে। সেক্ষেত্রে এই যে কিছু কিছু জায়গায় তো আইন করে দিচ্ছে, যেমন বিএ পাস ছাড়া কোনো কলেজ হতে না, তারপরে বলেছিল নাকি যারা বিএ পাস না তারা চেয়ারম্যান হতে না, আবার আই পাস ছাড়া মেম্বার হতে না, কারণ নতুন নতুন বিপ্লবের ফল থাকে না, এরা প্রজন্ম প্রজন্ম এদের আমাদের সমৃদ্ধ মিলন ঠিক নেতারা বলে ফেলছিল, হয়তো বা ওই সমস্ত যে আন্দোলনে এইসব নেতারা সপ্তাহে পাস করেছে, কিন্তু প্র্যাকটিক্যাল আমাদের নাকি সাহেব এর মধ্যে ফলাফল দেখে ফলাফলটা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ মারা যায়নি, মেডিকেলে কেউ মারা যায়নি, কুয়েটে কেউ মারা যায়নি। এটা আমার খুব কষ্ট যে খারাপ দাঁড়িয়ে আর কখনো মাথা উচ্চ করে দাঁড়িয়ে কথা বলতে পারবে, আমরা তো মারা যেতে পারতাম না। আজকে এটা যদি খুব খারাপ লাগে এই জন্য আমি আপনার সবাইকে অনুরোধ করি আল্লাহর হস্তে গ্রামটা বাঙালি আপনারা যারা আমার নেতা তারা নেতৃত্ব দিয়ে অনেকে দায়িত্ব পালন করে নি সেভাবে জানি, তারপরে কত ক্ষতি হয়ে যায় আমরা দুর্বল এখানে এই দিকটা আমরা খুব সচেতন না। তাহলে ঈশ্বর যদি এত আপনার চিন্তা করিল আমাকে বাঁচাও আমাকে চিকিৎসা দাও, গত 3 বছর সে চিকিৎসাও দেয়নি, যাতে এখন স্বাভাবিক কারণেই আর এই দিকে চলে গেছে, তারা তার জন্য আপনার সবাই দোয়া করবেন, কারণ যেহেতু আর আর কি বলবো। আমি আবার বলছি স্যার আগামী 5 তারিখে আমি যাই না, 5 তারিখে আমাদের পার্টির থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা জিয়ার বাজারে যাবো 5 তারিখে, সেটা আমাদের এখন সবাই যারা দিতে চায় যাবেন, আমরা বাজার না গেলেও তো আমাদের আমি ম্যাডাম সাহেব দেখা করেছি, আমি মহাসচিব সাহেব দেখা করেছি, আমি আমার পার্টির সর্বোচ্চ নীতিন নেন তিনি আমাদের পাঠিয়ে বক্তৃতা করেছেন, এখন সর্বশেষ হলো আমাদের হ্যাঁ পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার আমরা বাবু জিয়ারাত করে আমাদের জেলখানার জীবন একটা ইতি টানবো, যেমন আমার মেয়ে লিখত প্রতিদিনের